রাইজত সম্প্রতি যে অসমীয়া ভাষার বিশেষ প্রয়োগের ক্ষেত্রে রাইজ বিভিন্ন দল সংগঠন সরব হয়ে পড়ছে, ব্যতিক্রম নহয় ধেমাজিও। আর ধেমাজিটো যেহেতু বিভিন্ন ধেমাজি জেলাখনের গোগামুখরপা জোনাইলকে যুদ্ধ ব্যবসায়িক স্থান আছে বা যুদ্ধ আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যুদ্ধ বিভিন্ন আসলে সরু বড় যুদ্ধ উদ্যোগ আছে তার সেই উদ্যোগত বিশেষ নাম ফলক লেখার ক্ষেত্রত যেতে বিভিন্ন আসলে কোম্পানি সমূহে দিয়া কেবলমাত্র ফলক আদি দায়িত্ব সামরিছে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে। সমান্তরালভাবে একাংশ অসচেতন লোক যিসকলে আসলে ভাষাটুক শ্রদ্ধা করব নুখোজে তেনেকুৱা একাংশ লোকৰ বাবে এতিয়া ভাষা আইনৰ যি আসলে প্রয়োগ সেই প্রয়োগের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অমনোযোগিত দেখা গৈছে। আর ধেমাজি জেলাখনের যিসমূহ ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে ধেমাজি জেলাখনের সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান ধেমাজি নগরতো বহু সংখ্যক প্রতিষ্ঠানত কিন্তু এতিয়াও ইংরাজি ভাষার প্রয়োগের সমান্তরালভাবে অসমীয়া ভাষাক যেনে যে আয়ের মুখর ভাষাটুক যেন অবজ্ঞা করব খোঁজে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে, তার একাংশ কিন্তু অসমীয়া ব্যবসায়ীও আছে। কারণ কেবলমাত্র যে কোনো বাহিরগত কোনো লোকে যে তেনে করেছে তেনে নহয়, অসমীয়া একাংশ ব্যবসায়ীও কিন্তু আসলে ডাঙর ডাঙর আখরে ইংরাজিত আসলে বড় আখরে নিজের দোকানের নাম ফলক আই রখা পক্ষ আছে। আর এই ক্ষেত্রে অসম জাতীয়তাবাদী যুব পরিষদে ইতিমধ্যে ধেমাজি জেলা আয়ুক্তক এই অসমীয়া ভাষার নাম ফলক লগার ক্ষেত্রে একটা সময়সীমা বান্ধি দিছে। আজি ইতিমধ্যে যেহেতু জেলা আয়ুক্তক ধেমাজি জেলা আয়ুক্তক জাতীয়তাবাদী যুব পরিষদের ধেমাজি জেলা সমিতির তরফের এখন স্মারকপত্র প্রদান করেছে। আর যেহেতু অসমীয়া ভাষার প্রয়োগের ক্ষেত্রে রাজ্যত পূর্বতেও আপনাদের বিভিন্ন ধেমাজিতো আগতে এই সন্দর্ভত একটা প্রতিবাদ হয়েছিল, পুনের এই কথাটা চর্চা লো আছে। ধেমাজিত বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুনক গড় লিছে, সেইসব প্রতিষ্ঠানক কিন্তু এতিয়াও ইংরাজি ভাষার ডাঙর ডাঙর ফলক কি কব বিশেষ আপনাদের জানে রাজ্য ভাষা 1960 যি আইন আছে সেই আইনের মতে সমূহ ব্যবসায় প্রতিষ্ঠান সরকারি হোক বেসরকারি হোক অর্ধ যা সরকারি অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে দোকান বজার আছে সকলোতে তেখেতলোকে কিন্তু নাম ফলকটো প্রথমতে অসমীয়া তারপর এই রাষ্ট্রীয় ভাষা হিন্দি তারপরে ইংরাজি লিখিব লাগে। কিন্তু আজি তাকে নকৰি কিন্তু যিসকল ব্যবসায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকার বা যিসমূহ কার্যালয় মুরব্বী তেখেতলোকে প্রথমতে কিন্তু ইংরাজি আখরটো ডাঙরকৈ লিখার পাছত ইংরাজিতে ডাঙরকৈ ফলকটো লিখার পাছত অসমীয়া শব্দটো চুকত কোনোবাই এলাগি গৈ তেওঁলোকে লিখা আমি দেখিবলৈ পাইছোঁ। আর ই হৈছে ভাষা আইন 1960 মর্মে তেখেতলোকে এটো এটা অপরাধ, অসমীয়া ভাষাক তেখেতলোকে অপমান কৰিছে। সেইকাৰণে এই ভাষা আইনত যিসকলে অপমান কৰিছে সেই সকল ব্যক্তিৰ ওপৰত কঠোৰৰ কঠোৰ শাস্তি প্ৰদান কৰিব লাগে। আর অনতি পলমে ধেমাজি যিসমূহ ব্যৱসায় প্রতিষ্ঠান তারা সরকারি বেসরকারি অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে প্রত্যেকতে নাম ফলকবিলাক অসমীয়া প্রথমতে ডাঙরকৈ তারপর হিন্দি যে রাষ্ট্রীয় ভাষা তারপর ইংরাজি লিখক আমার কবলগিয়া একো নাই। হে আজি আয়ুক্ত মহোদয়ক এই বিষয়ে স্পষ্টভাবে আমি জানাই দিছো, তেখেতলোক 7 দিন সময়সীমা বান্ধি দিছো। যদি 7 দিনের ভিতর ধেমাজি আয়ুক্ত ধেমাজি প্রশাসনে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকৰে তেতিয়া অনাগত দিনত অসম জাতীয়তাবাদী যুব পরিষদে নিজাববীয়াকৈ ব্যবস্থা লবলৈ বাধ্য হম। নগরখনত কিমান যিসমূহ ব্যবসায় প্রতিষ্ঠান আছে কেনে ধরনের ফলক সুমাবলে পদক্ষেপ করেছে? এটা নগরখনত প্রায় 484 ব্যবসায় প্রতিষ্ঠান আছে। আর বিশেষ দেখা যায় যে তেখেতলোকে অসমীয়ার যেটো আমার মাধ্যম সেইটো খুব কম প্রাধান্য দিছে, বিশেষ ইংরাজি হিন্দি এইবিলাক ডাঙর হয়। গতি আজি আমি ধেমাজি আয়ুক্ত মহোদয়ক ইয়ার বিষয়ে স্মারকপত্র ধেমাজি জেলা সমিতি আমি প্রদান করেছো আর 7 দিন সময়সীমা বান্ধি দিছো। অনাগত দিনত যদি আমার অসমীয়া ভাষাটুক যদি তেখেতলোকে অতি শুদ্ধকে আর ধুনিয়াকৈ যদি ডাঙর ডাঙর আখরে যদি তেখেতলোকৰ ব্যবসায় প্রতিষ্ঠানত নলগায় তেতিয়াহলে ভাবিলাম যে অসমীয়া ভাষাক তেখেতলোকে অপমান করেছে বলে, তার কারণে অসম জাতীয়তাবাদী যুব পরিষদ আমি রাজপথলৈ ওলাই আহিবলৈ বাধ্য। হ্যাঁ, নিশ্চিতভাবে এটা কথা উল্লেখ করব লাগবে যে ধেমাজি বা নগর সমান্তরভাবে গোগামুখর অঞ্চলতো বিভিন্ন যিসমূহ সরকারি বা বেসরকারি কার্যালয় অথবা বা যিসমূহ বিশেষকৈ ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে গোগামুখতো বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানত এতিয়াও আসলে ইংরাজি ভাষা বা অন্যান্য ভাষা তাতে প্রয়োগ হয়েছে। কিন্তু সমান্তরভাবে ধেমাজি নগর ধেমাজি নগরখনতো যথেষ্ট সংখ্যক দোকান আছে, শিলাপথারতো শিলাপথার যেটো এখন বাণিজ্যিক শহর আর শিলাপথারতো সেই তেনে ধরনের বিভিন্ন যিসমূহ ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে ব্যবসায়িক প্রতিষ্ঠানত আসলে অসমীয়া ভাষার প্রয়োগের ক্ষেত্রে 1960 চনের যে ভাষা আইন সেই ভাষা আইনক অবজ্ঞা করে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু সেই নাম ফলকসমূহ যিসমূহ ব্যানার সেই ব্যানারসমূহ আড়ি থাকা পরিপ্রেক্ষিত অসমীয়া ভাষাত প্রয়োগ নাই করা, যার পরিপ্রেক্ষিতত অহা 7টা দিনের ভিতর
যদিহে ধেমাজি জিলা প্ৰশাসনে সেইসমূহ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানলৈ আচলতে জাননী প্ৰেৰণ নকৰে, তেওঁলোকে যদি নাম ফলক অসমীয়াত বা তেওঁলোকে প্ৰয়োগ নকৰে, নাম ফলক তেওঁলোকে আইনৰ অৰ্থ হয়, তেনেহ'লে অসম জাতীয়তাবাদী যুৱ পৰিষদে ৰাজপথলৈ তেওঁলোকে ওলাই আহিব আৰু যিসমূহ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান আছে সেই ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহৰ বিৰুদ্ধে তেওঁলোকে নিজা ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।